আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিও দেখাবো কিভাবে আপনি খুব সহজে টাই বাঁধতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি খুব সহজে একটি টাই বেঁধে রেখেছি। এই টাই বাঁধার নিয়মটা খুবই সিম্পল, আপনি খুব 10 সেকেন্ডের ভিতরে এই টাই বাঁধা আপনি খুব সহজে কিন্তু বাঁধতে পারবেন। অলরেডি আমি টাইটা বেঁধে রেখেছি, এই টাইটা এখন আমি খুলে পুনরায় কিভাবে আপনার খুব সহজে টাইটা বাঁধবে সেটা এখন আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। অলরেডি কিন্তু টাইটা খোলা হয়ে গেছে। দেন প্রথমে আপনি কি করবেন, আপনার শার্টের যে বোতামটা আছে, গলার যে বোতামটা আছে সেটা আপনি লাগিয়ে নেবেন। দেন আপনার যে টাইয়ের দুইটা পার্ট, ছোট পার্টটি আপনি আপনার কাঁধের বাম পাশ দিয়ে দিবেন এবং বড় পার্টটা আপনি ডান পাশ দিয়ে দিবেন। দেন আপনি কি করবেন, ছোট যে পার্টটা আছে ছোট পার্টটা আপনি মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখান থেকে আপনি মাপ অনুযায়ী নিয়ে নেওয়ার পর এই ছোট যে পার্টটা আছে এটা কি করবেন, নিচ দিয়ে দিয়ে দিবেন, উপরেরটা উপর দিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে কি করবেন, যে বড় পার্টটা আছে এই বড় পার্টটা আপনি এখান থেকে ভিতর দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা কি করবেন, ডান পাশে রাখবেন। ডান পাশে রাখার পর এইখানে হালকা করে প্রেস করে ধরে রাখবেন, এইখানে ভালো করে একটু প্রেস করে ধরে রাখবেন। রাখার পরে দেন আবার কি করবেন, পুনরায় এখান দিয়ে আপনি কি করবেন, টাইটা আবার ভিতর দিয়ে ঘুরিয়ে আপনি ডান পাশ দিয়ে নিয়ে আসবেন। ভালো করে লক্ষ্য করুন, ডান পাশ দিয়ে নিয়ে আসার পরে দেন এভাবে আপনি প্রেস করে ধরে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা গিট হয়ে গেছে, এই গিটটা আপনি এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর দেন এখানে কি করবেন, যে বড় পার্টটা আছে এই বড় পার্টটা আপনি এখান দিয়ে দিয়ে দিবেন। বড় পার্টটা উপর দিয়ে দিয়ে দেওয়ার পরে দেন এখান দিয়ে কি করবেন, হালকা একটু স্পেস রাখবেন, এখানে হালকা একটু স্পেস রাখবেন। দেন আপনার টায়ের যে মাথাটা আছে বড় পার্টের সেই অংশে, সেই অংশটা আপনাকে কি করতে হবে, এখানে যে ফাঁকা রেখেছেন এই ফাঁকার ভিতর দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টাই বাঁধার গিটটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখানে টাইটা আপনি গিটটা চাইলে টাইট দিতে পারবেন বা ছোট কম বেশি করতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন টাইটা বাঁধা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো জায়গায় গিয়ে কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু আপনি টাইটা বাঁধতে পারবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওর প্রথম থেকে আবার ভিডিওটা দেখার রিকোয়েস্ট করবো। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।